সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভাবা ছাকা হাম্বা হাম্বা। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যালো, সবাই সবাই এসেছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? কি হলো, সবাই কি এসেছেন? শুনতে পাইতেছি স্যার, বারবার কইতেছেন কেন? এতক্ষণ কথা বলছিলেন না কেন? আর বাকি সব গার্জিয়ানরা কোথায়? এখনো কি আসেনি নাকি? স্যার কন্টিনিউ করুন আপনি। আপনাদের ছেলে মেয়েদের অনলাইনে পড়ার প্রোগ্রেস নিয়ে আপনাদের সাথে কথা না বলে আর পারলাম না। সবাই যদি শুনতে পান তাহলে দয়া করে জানাবেন। আমরা সবই শুনতে পাই স্যার, আমরা মাসাদের মতো নই। ওই দাদা, মুখ সামলে, লোটা বলে কিন্তু ছেড়ে দেবো না। আরে ধুর, আপনার লোটা নিকুচি করছে। আরে হ্যাঁ তো, লোটা তো নিকুচি করেছে। আহ, আপনারা থামুন না, স্যার কে বলতে দিন। কেন স্যার, কি মহামেডান নেই? আচ্ছা জ্বালা তো। আর আমি এইসবের ফ্যান না, বার্সেলোনা, বার্সেলোনার ফ্যান আমি। আরে কিসের বার্সেলোনা, আমরা রিয়াল মাদ্রিদের ভক্ত, আমাদের ধারে কাছে কেউ না। হ্যাঁ, অনেকটা আপনার ছেলের মতন। মানে কোন কি পড়ার ব্যাচে পড়া লিখতে দিলে টুকলিতে আপনার ছেলের ধারে কাছে কেউ আসতে পারে না। এই বয়সে একটু টোকাটুকি তো হবেই স্যার, আপনি কি বুকে হাতে বলতে পারবেন আপনি টোকেননি? না, আমি টুকিনি কখনো। এই যে স্যার, দিয়ে দিলেন তত বড় একটা গ্যাস। গ্যাস দিয়ে মনে পড়লো, আপনি মোদির ভক্ত না? কেন হঠাৎ? না, আগের দিন রাস্তায় আপনারা গুটকা খেতে দেখতেছিলাম। চা খেতে দেখলে তাও নয় একটা ব্যাপার ছিল। তা আপনি তো তাহলে দিদি ভক্ত। সে কি স্যার, কেন? না, আপনাকে তো সেদিন সবুজ সাথী সাইকেল চালাতে দেখলাম, তাহলে তো হিসাবটা তাই দাঁড়ায়। সব খেতে দেখলেও না একটা ব্যাপার ছিল। আহ, আমিও তো রোজ রাতে মাল খাই, তার মানে কি আমি মদন ভক্ত? আরে আরে, আপনি এইভাবে এসেছেন কেন? আর সবাইকেই বলছি, আমরা কিন্তু আসল কথা থেকে সরে যাচ্ছি। আমি ওই জামা মামা পড়ি না। সে কি, এইভাবে এত লোকের মধ্যে কথা বলা যায়? আসলে আমার জামার টাকায় দু বোতল হয়ে যাবে, তাই এইসব, বুঝতেই পারছেন। হ্যাঁ, আপনার জন্যই আপনার ছেলের এই দশা। আপনি কি জানেন আপনার ছেলে বেঁচে বিড়ি নিয়ে আসে? হ্যাঁ ভালো তো, ও খায় তার কি প্রমাণ, হয়তো আপনাকে দেবে বলেই নিয়ে যায়। আমি কিন্তু মজা করছি না, আমি আপনার ছেলেকে বেঁচে বিড়ি খেতে দেখেছি। এইভাবে চললে কিন্তু আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। কি কোম্পানি বিড়ি ছিল স্যার? ময়ূর বিড়ি খাই আপনার সল। না না, তাহলে আমার কাছ থেকে শিখে নি, আমি শান্তি খাই শান্তি পাই, এতে আমার কোনো দোষ নেই। আপনি কিভাবে জানলেন ওনার ছেলে কি বিড়ি খায়? না, রাস্তায় একদিন দেখছিলাম আপনার ছেলে একটা বিড়ি খাইতে, তা বাবার ভয় দেখিয়া ওর কাছে বিড়ি হাতা লইছি। আহ, আপনারা থামুন না, কি তখন দিয়ে বাড়াবাড়ি করে যাচ্ছেন, মানে বাড়াবাড়ি করে যাচ্ছেন, স্যার কে বলতে দিন। আমার কথা হলো, কোয়ারেন্টাইনের এই সময় আপনাদের কয়েকজনের ছেলে মেয়ে সঠিকভাবে পড়াশোনা করছে না, সেই জন্যই আপনাদের ডাকা আর কি। আহা, তা কার কার কি কি দোষ আপনি সেটা বলুন না। আচ্ছা, আমার ছেলেটাই বলুন। আপনার ছেলেকে আর কি বলবো, ব্যাচের সব কটা মেয়েকে ডিস্টার্ব করে। ও স্যার, তার মানে আপনি প্লে বয় বলতে চাচ্ছেন? পুরোর বাবার মতন হয়েছে। না স্যার, একদম বিশ্বাস করবে না, আমি আমার টাইমে একদম প্লে বয় ছিলাম না। হ্যাঁ, ফাক বয় ছিলাম ঠিকই। আমার ছেলে শুধু বিড়ি খায়, তাহলে এটাই আপনার অভিযোগ তো? না, সাথে সিগারেটও আছে। সে তো ফেলুদা খেত। মদও খায় নাকি? সে তো জাভেদাক্তারও খেত। সাথে গাঁজাও আছে লিস্টে। সে তো শিবও টানত। ড্রাগসও নেয় নাকি শুনেছি? এটা কি ওনার ছেলে? নেই সঞ্জয় দত্ত, কিছুই তো বাদ নেই দেখছি। সালমান খানও বলতে পারেন আর কি। আসতে, একটা টাইমে সঞ্জয় দত্ত আমি ছিলাম। সঞ্জয় দত্ত হতে গেলে না ক্যাপাসিটি লাগে, সেদিকে হোক আর ওদিকে হোক। থাক, ভুল হয়ে গেছে, আপনার ছেলে সব খাক, দরকার হলে আমি সামনের দিন থেকে নেশার খরচ দেব, কিন্তু আপনি প্লিজ চুপ করুন, আপনাকে আর নিয়ে যাচ্ছে না। আপনাকে দিলাম কই যে নিতে পারছেন না? আমার ছেলের জন্য কি সমস্যা, সেটা তো বললেন না স্যার। আপনার ছেলে খুব কামাই করে, পড়া যদি তিন দিন থাকে পারলেও চার দিন কামাই করে দেয়। তা কবে থেকে করছে এরকম? এই ধরুন দুই তিন মাস ধরে দেখছি। ও তো রোজই পড়তে বেরোয়, কোনো নেশাও করে না, তবে যাচ্ছেটা কোথায়? এই রহস্য তো আপনাকে উদ্ধার করতে হবে, বাড়িতে এসপার ওসপার একটা করতেই হবে। Eventually क्या होगा जो होगा सो होगा सब मुझसे पूछते हैं तू कौन देश से आई नाम नाम जलेबी बाई जलेबी बाई আস্তে আমার বউ আর তোমাদের বোন। কিসের বউ? উই আর সেপারেটেড। ও, তার মানে আপনি ফাঁকা আছেন? নেই।
যাই হোক, মমতার গার্জিয়ানকে তো দেখতে পেলাম না। নমস্কার স্যার, আপনি শুনলাম অনলাইনে মিটিং করবেন বলেছেন। হ্যাঁ, মিটিং তো ছিল, কিন্তু আপনি তো অনেক লেট করে ফেললেন, মিটিং তো প্রায় শেষের দিকে। সব কিছু শেষের সাথে তো আমাদের স্বভাব, তাহলে তো মানুষ আমাদের পাশে থাকবে। মানেটা ঠিক বুঝলাম না। এই এলাকার জনৈক এমএলএ আমি। ফাটাকেষ্ট? না, জোড়াকেষ্ট। সবাইকে জুড়ে দেওয়াই আমার লক্ষ্য। কিন্তু এতটা দেরি হলো যে? পাঁচটা বাড়িতে দান দেওয়া ছিল, দুটো নিজের বাড়ির গোডাউনেই রেখে আসলাম, নাহলে তো আজকে মিটিং এ আসা হতো না। না, কি বললেন, কি বললেন? আর যাই হোক, হঠাৎ ডাকলেন কেন? আপনার মেয়ে বেশ কয়েকদিন ধরে কামাই করছে, আপনি কি সেটা জানেন? না, যাই না তো, ও তো রোজই করতে বেরো। তাহলে জেনে রাখুন, এটা ঠিক না, ও হয়তো সঠিক কোনো পথে নেই। আপনি তো বললেন আমার ছেলে কামাই করছে, তাহলে কি ওরা বেচের নামে বেরিয়ে প্রেম করছে? না না, আমার মেয়ে প্রেম করতেই পারে না। কেন, ওর নাম মমতা বলে? না স্যার, সত্যি ওরা একেবারের সাথে প্রেম পীড়িত করে। আপনি কি করে জানলেন? আপনি বেচে আমার ছেলের ওই টুকলি করতে গিয়ে দেখে ফেলছিলেন না, ওগুলো আসলে ওদের প্রেম পীড়িতের কাগজ ছিল। আসলে ওই দিন ওগুলো লুকায় রাখছিল, ও ওদের দুজনের পিয়ন ছিল। ও আপনার কাছে মার খাওয়ার পর আমার সবকিছু বলছে। আমার ছেলে বড় সাধু ছেলে স্যার, নাম প্রীতম হলো, টুকলির ধার ধারে না স্যার। এমএলএ মশাই, তাহলে আপনি তো আমার বিয়াই হচ্ছেন, কি বাপ কি বাপ! ধুর, বিয়ার নিকুচি করেছে, নিজের অকাত দেখেছেন? না, এখন অন্তত এরকম বলবেন না। আজকে করোনাতে সব মানুষ এক হয়ে গেছে, আপনিও নেতা মানুষ, যতই টাকা গায়েব করুন না কেন, মানুষের পাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকেই দাঁড়াতে হয়। আর তাই এখন কার কি জাত, ধর্ম, গোত্র, ক্ষমতা এইসব নিয়ে কথা না বলাই ভালো, আমাদের অন্ততপক্ষে এখন এক হওয়ার সময়। আর আপনিও জোড়াকেষ্ট, তাই এইটুকু কম্প্রোমাইজ তো আপনিও করতে পারেন। ঠিক বলেছেন কথাটা, জোড়াকেষ্ট এই সম্পর্কটাও জুড়ে দেবে। আচ্ছা, তাহলে কলটা কাটলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের ছেলে মেয়েদের খেয়াল রাখবেন। এমএলএ মশাই, মিষ্টি কিন্তু ফাইনাল, আপনি সিঙ্গারা রেডি রাখবেন। আচ্ছা। মিনওয়াইল, হ্যালো বান্ডুকাটা হরি, বলছি কি একটা হাত পা ভাঙা সুপারি আছে এই বিকালের দিকেই।